এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন প্রতিষ্ঠানের বাংলা বিষয়ের প্রভাষক, কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ ফারুক আহমেদ সুমন। স্যারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। হে আমার আখি তারা, হে আমার আখি তারা, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, তোমাকে উপরে নিলে বলো তবে কি থাকে আমার। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল হাফেজ মোহাম্মদ জুনায়দ আহমদ স্যার, সম্মানিত উপাধ্যক্ষ গোলাম সারোয়ার হোসেন স্যার, সহকারী প্রধান শিক্ষক তানজিলি আজমাজি ম্যাডাম এবং আমার শ্রদ্ধেয় সহকর্মী বৃন্দ, ভার্চুয়ালি যারা অনুষ্ঠানটি দেখছেন আমার অত্যন্ত প্রিয় শিক্ষার্থী এবং সবাই যারা যে যেখান থেকে শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ঘুরে ঘুরে আমাদের মাঝে আসে। পৃথিবীতে এখন অজস্র দিবস আমরা উদযাপন করি, পালন করি। এই দিবসগুলো কেন আসে? আসে হচ্ছে এই কারণে বিশেষভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যেমন আমরা যদি আমাদের ইসলামের কথা বলি, আমাদের ধর্মের কথা বলি, ইসলামেও কিন্তু অনেক বিশেষ দিবস রাখা হয়েছে। এই বিশেষ দিবসগুলো কেন? বিশেষভাবে আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আজকে আমরা যে ভাষা শহীদ দিন নিয়ে এখানে দাঁড়িয়েছি, সারা বিশ্বে এই দিনটি পালিত হচ্ছে। আমি ইতিহাস নিয়ে কথা বলবো না, আমরা ভাষা আন্দোলনের ইতিহাস সবাই জানি। আমি মূলত 5 মিনিট সময়ের মধ্যে আমার বাংলা ভাষার যে প্রায়োগিক জায়গা, বাংলা ভাষার যে ব্যবহারিক দিক, এইসব বিষয়ে কথা বলবো। প্রথমে আমি আমার অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ দিতে চাই, এই কারণে আমাকে সঞ্চালকের আসন থেকে সরাসরি সম্মুখ সমরে দাঁড় করিয়ে দিয়েছেন। অর্থাৎ আজকে আমি সরাসরি বক্তব্য দিচ্ছি, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা এবং এক ধরনের সাহস সঞ্চারই আমার জন্য আমার জীবনে সঞ্চয় হয়ে থাকবে। আজকে আমরা যেই ভাষা দিবসটি পালন করছি এটা 70তম ভাষা দিবস। 1952 সাল থেকে আজ পর্যন্ত আমরা যদি ভাষা দিবস, রাষ্ট্রভাষা দিবসে কল্পনা করি, তার মানে 70 বছরের একজন প্রবীণকে আমরা এখন আজকে তাকে নিয়ে কথা বলছি, 70 বছরের একজন প্রবীণ। তাহলে আমাদের প্রশ্ন জাগে, 70 বছরের একজন প্রবীণকে আমরা কতটুকু পরিচর্যায় রেখেছি, 70 বছরের একজন প্রবীণকে কতটুকু যত্নে রেখেছি, নাকি শুধু প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আসলে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ব্যানার, ফেস্টুন দিয়ে আমরা মনে করি আমাদের দায়িত্ব পালন শেষ? আমরা তো প্রতি বছরই শ্রদ্ধা নিবেদন করি। আসলে শ্রদ্ধাটা কি? শ্রদ্ধাটা কি? যদি শ্রদ্ধাটা তখনই শ্রদ্ধা হবে যদি আমরা তাদের, যে কারণে তারা রক্ত দিয়েছেন, যে কারণে তারা জীবনকে বিলিয়ে দিয়েছেন, সেই কাজটাকে যদি ঠিকমতো পালন করা হয়, তাহলে শ্রদ্ধা নিবেদনটা, যথার্থ শ্রদ্ধা নিবেদনটা তখনই হবে। আজকে দেখুন আমি কয়েকটা ধাপে কথা বলবো। প্রথমেই আসি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আসলে ভাষাকে কিভাবে দেখি। বিশ্বাস করুন, আমাদের বাসায় আমাদের সন্তান যখন কথা বলতে শেখে, আমরা একটা বাচ্চা যখন বাংলা শব্দের থেকে ইংরেজি শব্দ বলে, তখন আমরা অবাক হয়ে যাই। আমার নিজের সম্বন্ধে, আমার বড় ভাই, তার বাচ্চাকে এখন ইংরেজি বলে, সে যখন মানে বাংলার পরিবর্তে ড্যাড বলে, সে আমার সম্বন্ধে অনেক খুশি হন। এই যে একটা আগ্রহ, এই আগ্রহটা আসলে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনারা দেখুন, আজকে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছি, কিন্তু আমরা জানি না যে এই দেশটা পাওয়ার নেপথ্যে প্রথম পদক্ষেপ, প্রথম ভিত্তি ছিল ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলন ছিল স্বাধীনতার প্রথম পাটাতন যেখানে আমরা দাঁড়িয়েছি। এখন দেখুন সারা বিশ্বে আমরা কিন্তু যে আন্তর্জাতিক পরিমণ্ডলের দিকে তাকাই, আমরা অনেক গর্ববোধ করি যে আমাদের ভাষা আন্তর্জাতিক পর্যায়ে গিয়েছে, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে, 21 তারিখ সারা বিশ্বের সবাই হচ্ছে মাতৃভাষা দিবস পালন করছে।
আমাদের বিদেশে অনেক বিদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু আছে, বিদেশে অনেক কয়েকটি দেশে হচ্ছে যে বাংলা ভাষাকে দ্বিতীয় বা তৃতীয় ভাষার মর্যাদা দিয়েছে। হ্যাঁ, আমাদের অনেক আত্মশ্লাঘার ব্যাপার আছে, কিন্তু আমি মনে করি আমরা নিজেরাই আমাদের আমাদের ভাষাকে নিজেরাই নিজেরা হত্যা করছি, অবহেলা করছি। কিভাবে করছি? আপনি দৈনন্দিন ব্যবহার দেখুন। আজকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল পর্যায় পর্যন্ত শিক্ষার প্রতিটি স্তরে, আপনি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ, ইতিহাস বিভাগ ছাড়া আর দু একটা বিভাগ ছাড়া প্রত্যেকটা সায়েন্স ফ্যাকাল্টির প্রত্যেকটা বিভাগে ইংরেজিতে পাঠদান হচ্ছে, কমার্স ফ্যাকাল্টির প্রত্যেকটা বিভাগে কোনো পাঠ্য বই না, সব ইংরেজিতে পাঠদান হচ্ছে। তাহলে আত্মঘাতী সিদ্ধান্ত নয়? আজকে কলেজ পর্যায়ে আমরা, আমি যদি একজন সায়েন্সের টিচার হই, আমি মনে করি যে এই বাংলা ভাষা এবং সাহিত্যকে রক্ষা করার একমাত্র দায়িত্ব যারা কেবল বাংলা ভাষা সাহিত্যে পড়েছেন। আমি যদি প্রশ্ন করি, দেখুন এই ভাষাটা কি মায়ের ভাষা? একজন নিরক্ষর মানুষ সেও মায়ের ভাষায় কথা বলছে, যে মায়ের মুখ থেকে যে ভাষাটা আমি শিখেছি। আপনি আমার মায়ের ঐতিহ্যকে, একটা বালাকে আপনি সংগ্রহে যত্নে রাখেন, তাহলে মায়ের ভাষাকে কেন আপনি যত্নে রাখেন না? কেন আপনি মনে করেন আমি হিসাব বিজ্ঞানের একজন শিক্ষক, আমার তো বাংলা না জানলেও চলবে? কেন আপনি মনে করেন আপনি গণিতের একজন শিক্ষক, কেন আপনি মনে করেন আমি গণিতের একজন ছাত্র, আমার বাংলা না জানলেও চলবে? বাংলার যত দায় দায়িত্ব আছে শুধু বাংলা ভাষা এবং সাহিত্যে যারা পড়েছেন। আমি যদি প্রশ্ন করি ইংরেজি দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা সারা বিশ্বের আন্তর্জাতিক ভাবে অনেক একটা আগ্রাসী ভাষা, সেই ভাষা আমার মাতৃভাষা না হওয়া সত্ত্বেও আমরা একটা স্পন্টিনিউয়াসলি বা একদম মানে শুদ্ধ উচ্চারণে উচ্চারণে ইংরেজি বলার জন্য ফোনেটিক্স এর কোর্স করি এবং ইংরেজিকে রপ্ত করে নিই দারুণ করে। কিভাবে ডেলিভারি দেওয়া যায়, যেটা আমরা বলি যে কিভাবে থ্রোয়িংটা দেওয়া যায়, আমরা কি এডুকেশন বলবো নাকি এডুকেশন বলবো? কত চেষ্টা! তাহলে কেন বাংলা উচ্চারণ মায়ের ভাষা হওয়া সত্ত্বেও আপনি রপ্ত করতে পারছেন না? আমি পারছি না কেন? তার কারণ হচ্ছে ভালোবাসার অভাব। আমরা সারাক্ষণ আমাদের সন্তানদেরকে বলি না আমার সন্তান মানুষ হচ্ছে না, আমার সন্তান আমার কথা শুনছে না। আমি কতটুকু আমার মায়ের মায়ের ভাষাকে আমি কতটুকু যত্ন নিচ্ছি, এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। শুধু সারা বছর এলে আমরা শুধু ভাষা নিয়ে শ্রদ্ধা জানাবো, এই বিষয়গুলো থেকে আসলে সরে আসতে হবে, দায়িত্ব নিতে হবে। আজকে দেখুন আমাদের অধ্যক্ষ মহোদয়, তিনি কিন্তু তার তিনি একজন হাফেজ। আমি মনে করি একটা ভাষা একটা জাতি সারা বিশ্বে কখন মাথা তুলে দাঁড়ায়? একটা ভাষা একটা জাতি কিন্তু ভাষাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। বাঙালি জাতি সারা বিশ্বে, এখন পশ্চিমবঙ্গে ভাষাভাষী মানুষ আছে, বাংলাদেশ ছাড়াও সারা পৃথিবীর অনেক দেশে ভাষাভাষী অনেক মানুষ আছে বাংলা ভাষার, তারা কিন্তু আত্মপরিচয় নেই। আমি 2019 সালে যখন কলকাতা গিয়েছি আমার মায়া লেগেছে, কলকাতার অনেক মানুষ যারা 47 দেশভাগের পরে, 52 দেশভাগের 52 পরে যারা এই দেশ থেকে হিন্দু সনাতন ধর্মের ভাইয়েরা যখন কলকাতা চলে গিয়েছে, তাদের এই ভূমি এখানে আছে। আমার অনেকের সাথে যাদের বয়স প্রবীণ এরকম অনেকের সাথে আমার কথা হয়েছে, কারণ কবি সাহিত্যিক অনেকের বাড়িতে আমি গিয়েছি, সেখানে তাদের মনটা এখানে পড়ে আছে, তাদের আত্মপরিচয় নেই। তারা কলকাতা অনেক সমৃদ্ধ তারা শিল্প সাহিত্যে, কিন্তু তারা একটাই, তাদের জাতীয় ভাষা হচ্ছে হিন্দি, তার রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি, তার বাঙালি হিসাবে আমার গৌরবটা কোথায়? সারা বিশ্বে আমি বাঙালি, আমার মাতৃভাষা বাংলা এবং বাংলায় আমার নোবেল পুরস্কার পেয়েছি। এই যে আত্মশ্লাঘার ব্যাপারগুলো দিনকে দিন, এখানে আরেকটা বিষয় আমি একটু পরিষ্কার করতে চাই, বাংলা বনাম ইংরেজি এখানে একটা শত্রুতা তৈরি হয়েছে, মোটেও না মোটেও না। দেখুন একটা নিয়ম আছে, বড় মাছ সবসময় ছোট মাছকে গিলে ফেলে, এবং এটা স্রষ্টার প্রকৃতিগত একটা নিয়ম বিধান এই পৃথিবীতে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে টিকে থাকতে হলে, সার্ভাইভ করতে হবে, যেটা ইংরেজি আমরা বলি, সেটা কি? আজকে দেখুন আমাদের সারা ক্যাম্পাস জুড়ে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা সবাই বলি যে বিদেশি সংস্কৃতির আগ্রাসন, বিদেশি হিন্দি সংস্কৃতি, হিন্দি ভাষা, হিন্দি সিরিয়াল আমাদেরকে গ্রাস করছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের আত্মরক্ষার জন্য আজকে অধ্যক্ষ মহোদয় যে উদ্যোগগুলো নিয়েছে আত্মরক্ষার জন্য, এগুলো একটা বর্ম। এগুলো বেশি বেশি চর্চা করলে আমাদের শিক্ষার্থী যখন দেখবে যে হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানে এইরকম কাজগুলো হচ্ছে, আমরা আমাদের কাছে হয়তো অনেকের কাছে নিরর্থক মনে হতে পারে, অহেতুক মনে হতে পারে, বিদেশি সংস্কৃতিকে বাধা দেওয়ার পাল্টা যুক্তি হচ্ছে তর্ক নয়, আমাকেও আমার সংস্কৃতিতে দাঁড় করাতে হবে প্রতিরোধ করে। সারাদিন আমি ইংরেজি বদনাম করবো না, আমি তো ইংরেজি বদনাম করি, আমি প্রয়োজনে ইংরেজি ভাষা শিখবো, আমার শিখতেই হবে। আজ থেকে 100-200 বছর আগে মুসলিমরা ইংরেজি ভাষাকে, শিক্ষাকে হারাম বলেছে, যার কারণে মুসলমানরা 100-150 বছর পিছিয়ে পড়েছিল। আপনারা জানেন পৃথিবীতে কোন ভাষাই স্রষ্টার, সব ভাষাই স্রষ্টার ভাষা, আরবি আমার ভাষা, হিন্দি অমুকের ভাষা, উর্দু তমুকের ভাষা, এই ধরনের কথা আসলে একেবারে খোড়া, একেবারে অযৌক্তিক। আমি বলতে চাই যে আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এই আয়োজনগুলো, আমি অনুরোধ করবো আমরা যারা শিক্ষা শিক্ষক আছি, যে বিষয়ে হই না কেন, আমরা যেন নিজেরা ধারণ করি, এই মায়ের ভাষাকে ধারণ করি। আসলে ধারণ না করলে, আজকে অধ্যক্ষ মহোদয় আমি কেন বলছি, তিনি দেখো একজন হাফেজ, কিন্তু তিনি যদি এত আয়োজন, আমি মুগ্ধ হয়ে গেছি, অনেক বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন আজকে আছে কিনা সন্দেহ, কিসের টানে, কেন, কোন তাগিদ থেকে আসলে এই আয়োজনগুলো হয়েছে? সাদা চোখে মনে হতে পারে যে অনেক অপচয় কি আসলে কি
না, আজকে যদি আপনি ভাষাকে অবহেলা করেন, এই দিনটাকে যদি ঠিকমতো পালন না করেন, নিজের মাকে অস্বীকার করলেন। আমরা আসলে সারাদিন বলি, আমি পরীক্ষার আগে যাওয়ার সময় মাকে সালাম, মা আমাকে জন্য, আমার যে দোয়া করে আমি যেন পরীক্ষা ভালো করতে পারি। সারা বছর মায়ের খোঁজ নিলাম না, সারা বছর মাকে কষ্ট দিলাম, আর বিয়ে করার আগ মুহূর্তে সালাম দিয়ে মার দোয়া নিচ্ছি। দোয়াকে গাছে ধরে, দোয়াকে মুখ দিয়ে বললে হবে? মা তো দোয়া করার দরকার নাই, শুধু সন্তুষ্ট চিত্তে একটু তাকালেই তো হয়ে গেল দোয়া। মাতৃভাষা নিয়ে আজকে আমরা এত হতাশ যে আমার দেশ সংস্কৃতি নিয়ে আমরা সারাদিন চায়ের টেবিলে সব জায়গায় কথা বলি, আপনি আমি কতটুকু দায়িত্ব পালন করি? ভাই আরবি আমার, ধরুন আমার বেহেস্তের ভাষা হচ্ছে আরবি, আমরা শিখি না, যেহেতু প্রয়োজন সেহেতু আমরা আরবি শিখি। তাহলে বাংলা কেন শিখ, বাংলায় একটা রচনা লিখতে আমাদের কেন এত কষ্ট হয়? একটা আমাদের, জানেন আমাদের কত সমৃদ্ধ অভিধান আছে, কত চমৎকার শব্দ ভান্ডার আছে, আমাদের কয়েকটা শব্দ দিয়ে সারাদিন চালিয়ে দিই। কেন ক্লাসরুমে গিয়ে আমরা শিক্ষকরা কয়েকটা শব্দ রেডিমেড, আমার মনে হয় সারাদিনে 50টা 100টা শব্দ দিয়ে আমরা সারাদিন পালন করে দিই। কেন এত সমৃদ্ধ শব্দ আছে, প্রেমের যে সমার্থক আরো 20টা শব্দ আছে, ব্যবহার করেন না কেন? করি না কেন আমরা? আমি অনুরোধ করব চর্চাটা বাড়াই, আসলে চর্চা আমি যে বিষয়ে হই না কেন চর্চাটা বাড়াই। যদি আমি শিক্ষক হই, যদি আমি ছাত্র হই, আমি যদি যেদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, যেদিন থেকে শিক্ষক মানুষ বা শিক্ষা প্রতিষ্ঠানে আমি মানে যোগদান করেছি, সেদিন থেকে মনে করবো যে আমার ভাষাটা সবার আগে। রবীন্দ্রনাথ এই কারণে বলেছেন, আগে চাই মাতৃভাষার গাঁথুনি, তারপর বিদেশি ভাষা। আমি যতই আমার ভাষায় যে কবিতা আমি আজকে লিখছি, আমি এখানে প্রসঙ্গে একটা কথা বলতে চাই, এই বইমেলা আমার একটা কবিতার বই বেরিয়েছে, দীর্ঘ কবিতার বই, বিরাম চিহ্নের কান্না কবিতার বইয়ের নাম। এই কবিতার বইটা আমি নামটা ফেসবুকে দেওয়ার পরে কমপক্ষে 20 জন আমাকে ফোন দিয়েছেন যে অভিনব, বিরাম চিহ্নের কান্না ব্যাপারটা কি আসলে, এটা একটু বুঝিয়ে বলেন। আজকে শফিক স্যার আমাকে জিজ্ঞেস করেছেন এবং আমাদের, আমি বলেছি যে দেখুন, ভাষার মধ্যে যদি বিরাম চিহ্ন না থাকে, পৃথিবীর যে কোনো ভাষাই হোক বিরাম চিহ্ন না থাকে, আপনি কি কল্পনা করতে পারেন ভাষার অর্থ বোঝার ক্ষেত্রে কতটা নৈরাজ্য সৃষ্টি হবে? আপনি কল্পনা করেন যে এতক্ষণ আমি বক্তব্য দিচ্ছি, যদি বিরাম চিহ্নের ব্যবহার এখানে না থাকতো, আপনারা কি বুঝতে পারতেন আমার ভাষার আসলে সত্যিকার অর্থ? সম্ভব হতো না। আমি মনে করি যেমনি করে ভাষার নৈরাজ্যকে থামানোর জন্য, ভাষাকে সুশৃঙ্খল রাখার জন্য বিরাম চিহ্নের প্রয়োজন, ঠিক একইভাবে আমাদের এই সমাজে, আমাদের এই রাষ্ট্রে, আমাদের এই পরিপাশে চারপাশে কিছু আলোকিত বুদ্ধিজীবী মননশীল মনীষী মানুষ আছে, এরা হচ্ছে সমাজের বিরাম চিহ্ন। এই সমাজকে সুশৃঙ্খলভাবে নৈরাজ্য থেকে বাঁচানোর জন্য তারা কাজ করে। আজ এই সমাজের নৈরাজ্যকে যারা কাজ করে আলোকিত মানুষ, তারা বঞ্চিত, তারা অবহেলিত। এই অবহেলিত বঞ্চিত মানুষরাই হচ্ছে সমাজের বিরাম চিহ্ন। আমি বলেছি এই বিরাম চিহ্নের মানুষের যে কান্না, এটাই হচ্ছে আমার এই আসলে থিমটা। আমি আজকে এখানে কথা বলার আসলে 5 মিনিট মনে হয় সময় চলে গেছে, অনেক কথা মানে বললেও বলা যায়। তো আমি এটুকু বলবো যে প্রতিষ্ঠানে বক্তব্য দিতে গেলে আমার ভয় লাগে, ভয় লাগে, কারণ হচ্ছে যে বিপি স্যার কালকে বললো যে আপনাকে বক্তৃতা দিতে হবে, উল্টা পাল্টা কিছু বলবেন না যেন। তো তবে স্যার হচ্ছে যে সবসময় এটা করেন, কারণ যেহেতু আমাদের প্রতিষ্ঠান, আমি যদি আমার কথায় কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি সবাই ছোট, এখানে অনেকেরই ছোট, সবাই ভালো থাকবেন, মাতৃভাষার চেতনা ছড়িয়ে পড়ুক, এবং বাংলা ভাষা থাকলে, রাষ্ট্র হারিয়ে যায় কিন্তু ভাষা হারায় না, জানেন? দেখুন পশ্চিমবঙ্গ, তাদের একসময় বাংলার স্মৃতি জাগার ছিল পশ্চিমবঙ্গ, কলকাতা, আমরা সমরে সুনীল কত কিছু পড়ি, রবীন্দ্রনাথ পড়ি, দেখুন এখন তারা আমাদের মুখাপেক্ষী। ফলে একসময় এই বাংলাদেশ যদিও হারিয়ে যাবে কিন্তু মানুষের মুখের ভাষাটা থেকে যাবে, হয়তো পরাধীন হয়ে যাওয়ার পর 100 বছর পরে এই ভাষাকে কেন্দ্র করে এই ভাষার মানুষগুলোই আবার ঐক্যবদ্ধ নতুন রাষ্ট্র তৈরি করবে। তো এ কারণে বলবো আমাকে ভাষাকে ভালোবাসতে হবে, শুধু এই কারণে, আমার মায়ের ভাষা, আমি অক্ষর কিচ্ছু জানি না, আমার মা আমাকে শেখাচ্ছে, মা বাবা ভাই বোন, এই মায়ের ভাষাকে মনে করে আমি যে ভাষায় যে সাবজেক্টই হই না কেন যত্ন করতে হবে, পরিচর্যা করতে হবে, 70 বছরের প্রবীণকে ভালোবাসতে হবে, তাহলে আমাদের দেশ, আমরা সারা বিশ্বে আরো বেশি উন্নত হব, আরো বেশি সমৃদ্ধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ সহকর্মী ফারুক সুমন, আপনি বাংলা ভাষার প্রায়োগিক দিক নিয়ে কথা বলেছেন। আমরা নিশ্চয়ই ভাষার শুদ্ধতা রক্ষা করার মধ্য দিয়েই ভাষা সংগ্রামের ইতিহাসের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করতে পারবো।